অল রাইট, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ফোনের স্ক্রিনটি লক অবস্থায় আছে। এখন যদি আমার ফোনের পাওয়ার বাটনে বা লক বাটনে একটা ক্লিক করি তাহলে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডিসপ্লেতে আমার ছবিটি ভেসে উঠছে। এখন যদি আমার ফোনটি আনলক করার জন্য ডিসপ্লেতে একটা ক্লিক করি বা সোয়াইপ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাইব্রেশন করতেছে। ওপরের দিকে দেখতে পাচ্ছেন রং পাসওয়ার্ড। আবারও যদি আমি ডিসপ্লেতে আরেকটা ক্লিক করি বা সোয়াইপ করি তাহলে দেখতে পাচ্ছেন ফোনটি ভাইব্রেশন হচ্ছে এবং ওপরের দিকে রং পাসওয়ার্ড। এখন আমি ঠিক যেই জায়গাগুলো সিলেক্ট করে রাখছি সেই জায়গাতে ক্লিক করলেই কিন্তু আমার ফোনটি খুলে যাবে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আমি আমার বাম চোখে, ডান চোখে, শার্টের বোতামে দুইবার ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ফোনটি আনলক হয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা প্রায় প্রত্যেকেই আমাদের পার্সোনাল ফোনগুলো বিভিন্ন রকম লকার দিয়ে লক করে রাখি। অনেকেই ফোনের ডিফল্ট লক যেটি আছে, পাসওয়ার্ড লক কিংবা প্যাটার্ন লক, আরও বিভিন্ন রকম লক ইউজ করে থাকি যেন আমাদের ডাটাগুলো অন্য কারো কাছে না চলে যায়, কিংবা আমাদের পার্সোনাল ফটোগ্রাফি কিংবা পার্সোনাল যে ভিডিওগ্রাফিগুলো থাকে সেগুলো যেন অন্য কেউ দেখতে না পারে। আজকের ভিডিও থেকে এমন একটি লক স্ক্রিন শেয়ার করবো, আপনি চাইলে আপনার ফটো দিয়ে আপনার ফোনটি লক করতে পারবেন এবং আপনার ফটোর নির্দিষ্ট জায়গাগুলো সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে আপনার চোখ, হাত, পা, কান যেটা চান সেটা সিলেক্ট করে রাখবেন এবং সেই জায়গাতে ক্লিক করলেই কিন্তু আপনার ফোনটি আনলক হয়ে যাবে, যেটা অন্য কেউ কিন্তু খুব সহজে বুঝতেও পারবে না। এবং এই সেটিংসটি করার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আপনি ফটো দিয়ে আপনার ফোনটি আনলক করতে পারেন বা লক করে রাখতে পারেন। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বলে না, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সো বন্ধুরা, এই লকটি আপনার ফোনে ইনেবল করার জন্য প্রথমে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আর অ্যাপটি ডাউনলোড করার জন্য সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং প্লে স্টোরে আসার পর ওপরের দিকে সার্চ বক্সে সার্চ করবেন টাচ লক স্ক্রিন। দেখতে পাচ্ছেন টাচ লক স্ক্রিন সার্চ করলেই প্রথমে আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসবে। আর এই অ্যাপটির ফুল নাম হচ্ছে টাচ লক স্ক্রিন ইজি অ্যান্ড স্ট্রং পাসওয়ার্ড। আর এটি মাত্র 5 MB হবে, জাস্ট আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। এবং অ্যাপটি ইনস্টল হয়ে গেলে জাস্ট সিম্পলি আপনারা প্লে স্টোর থেকে অ্যাপটি ওপেন করে দিবেন এবং ওপেন করার সাথে সাথেই আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে চায়না কিছু লেখা, জাস্ট আপনারা ডান দিকে সোয়াইপ করবেন এবং এখানে সোয়াইপ করতে থাকবেন যতক্ষণ সোয়াইপ করা যায়। দেখুন, আমি সোয়াইপ করে একদম শেষ প্রান্তে চলে আসলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে সব লেখায় কিন্তু চায়না, কোনো সমস্যা নেই। আপনি মাঝখানে যে প্লে আইকনটি দেখতে পাচ্ছেন কালো, জাস্ট এই প্লে আইকনের উপর ক্লিক করলে কিন্তু অ্যাপটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম, এখন কিন্তু আমাদের এখানে পারমিশনটি অ্যালাউ করে দিতে হবে। জাস্ট এখান থেকে আমি অ্যালাউ ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পারমিট ড্রয়িং, এটাও আমি ইনেবল করে দিব। ইনেবল করার পর জাস্ট এখান থেকে একটা ব্যাক করব। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ফোনের পারমিশন দিতে হবে, জাস্ট এখান থেকে অ্যালাউ যে অপশনটি আছে অ্যালাউ করে দিলাম। আবার আরও একটি টাচ লক স্ক্রিন ফোন, জাস্ট এটাকে আমি অ্যালাউ করে দিব। এবং অ্যালাউ করার পরে আপনার ফোনের এই অ্যাপটি অ্যাক্টিভেট হবে এবং অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে আপনি এখানে আপনার ফটো সেট করতে পারবেন এবং ফটোর নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে আপনার ফোনটি লক করতে পারবেন। এবং এখানে দুইটি ফটো অটোমেটিক দেওয়া থাকবে এবং 3 নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন মাই ফটো, জাস্ট এখানে ক্লিক করে আপনার ছবিটি আপনি অ্যাড করতে পারবেন। সো এখান থেকে আমি মাই ফটোসে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখন আমার মিডিয়া পারমিশন অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার সাথে সাথে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার এবং গ্যালারি, আপনি চাইলে এখান থেকে ফাইল ম্যানেজার এবং গ্যালারি থেকে ছবি অ্যাড করতে পারেন। জাস্ট এখান থেকে গ্যালারিতে ক্লিক করলাম, আমি যেই ছবিটি সেট করতে চাই সেই ছবিটি খুঁজে বের করব। দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি সেট করব, জাস্ট এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি বক্স চলে আসবে, আপনার ছবিটির দূরত্ব যতটুকু আপনি চাইলে এখান থেকে ঠিক ততটুকু সেট করে নিতে পারবেন। জাস্ট আমি এতটুকু দিলাম। দেওয়ার পর ওপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে ওকে একটি বাটন, জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করবেন এবং ওকেতে ক্লিক করার সাথে সাথে ছবিটি জুম হবে। এখন এখান থেকে আপনাদের যে কোনো 4টি জায়গায় টাচ করতে হবে বা 4টি জায়গায় সেট করে দিতে হবে, আপনি যে কোনো 4টি জায়গায় সেট করে দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। জাস্ট এখান থেকে আমি আমার বাম চোখ, ডান চোখ এবং বোতাম, নিচের আরেকটি বোতাম সিলেক্ট করলাম। এখন ওপরের দিকে দেখতে পাচ্ছেন ওকে যে অপশন, জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এখন আবার আপনাদের ঠিক সেম জায়গাতে ক্লিক করে কনফার্ম করতে হবে, বাম চোখ, ডান চোখ, বোতাম এবং নিচের বোতাম। এখন সেম জায়গায় ক্লিক করা হয়ে গেলে ওপরের দিকে দেখতে পাচ্ছেন ওকে যে অপশনটি, জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেস চলে আসছে। এখন এখান থেকে জাস্ট ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার সাথে সাথে একটি রিকভারি পাসওয়ার্ড চাবে আপনার কাছ থেকে, জাস্ট এখান থেকে ক্রিয়েট রিকভারি পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক
করার পর দেখতে পাচ্ছেন যে কোনো একটি পাসওয়ার্ড দিতে হবে। আমি 4-1 দিয়ে দিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। আবার এটাকে কনফার্ম করার জন্য 4-1 দিতে হবে। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখান থেকে স্টার্ট টাস্ক প্রেসে ক্লিক করব। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আমার ফোনে অ্যাক্টিভেট হয়ে গেল। এখন যদি আমার ফোনের ডিসপ্লেতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রং পাসওয়ার্ড দেখাচ্ছে। এখন এক্স্যাক্ট যেই জায়গাগুলো সিলেক্ট করে দিলাম সেই জায়গাতে ক্লিক করেই কিন্তু আমাদের ফোনটি আনলক করতে হবে। ওকে, তো আমি বাম চোখ, ডান চোখ, বোতাম এবং নিচের বোতাম এখানে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমার ফোনটি আনলক হয়ে গেল। আবার যদি আমার ফোনের লক স্ক্রিনটি প্রেস করি এবং লক স্ক্রিন প্রেস করার পর দেখতে পাচ্ছেন ফোনটি লক হয়ে গেল। এখন যদি আবার লক খোলার ট্রাই করি তাহলে কিন্তু এটি আবার অ্যাক্টিভ হবে এবং আপনার ফোনটি আপনার ফটো দিয়েই লক হয়ে যাবে। আর আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে যে আপনি যখন ফোন অফ করবেন তাহলে কিন্তু অ্যাপটি মাঝে মাঝে ডিসেবল হয়ে যায়, জাস্ট অ্যাপের ভেতর ঢুকে আপনারা আবারও কনফার্ম করে দিলেই অ্যাক্টিভ হয়ে যাবে এই অ্যাপটি। সো এইভাবে আপনি ফটো দিয়ে আপনার ফোনটি লক করে রাখতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করবো আপনারা খুব সহজেই বুঝে গেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।